আজকের রেসিপিটা একটু অন্যরকম অন্যরকম বলতে বোঝাচ্ছি অন্য অন্য রেসিপি বা অন্য অন্য ভিডিওর মতো না এটা আসলে মূল রেসিপিটা আমি এর আগে আপলোড করে দিয়েছি এটা চিকেন কিভাবে কাটতে হয় তারপরে কীভাবে কী কী মশলা দিয়ে এটাকে মেরিনেট করে রেখে তারপরে এটাকে তান্দুরি চিকেন করা হয় এটা আমার আগের ভিডিওতে আছে আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে চিকেনকে এইভাবে এই ইয়াগুলাতে এইগুলাতে গেঁথে তারপরে এই কীভাবে এটাকে কয়লার আগুনে কয়লার আগুনে পুর হালকা আস্তে আস্তে পুড়িয়ে কিভাবে এটাকে তান্দুরি চিকেন করা হয় শুধু তান্দুরি চিকেন না তান্দুরি ফিশ এটা এখন চিকেনটা গেথে গেঁথে নিচ্ছে আর এটার পরে এই চিকেনের পরে আপনারা দেখতে পাবেন কিভাবে ফিশকে গেঁথে নেওয়া হয় তারপরে কিভাবে আগুন জ্বালিয়ে এটার মধ্যে পুড়িয়ে তারপরে এটাকে কিভাবে তেল মাখিয়ে রেখে দেওয়া হয় এটা এই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর বিষয়টা যদিও দেখা যাচ্ছে খুবই সহজ কিন্তু আসলে বিষয়টা এতটাও সহজ না বিষয়টা বেশ জটিল বা একটু বেশ আমার কাছে একটু কঠিনই মনে হয়েছে বা কঠিনই মনে হয় যেহেতু আমি এটা করতে গিয়ে তারপরে দেখে কিছুই পারি না সো একটু ভালোভাবে খেয়ে দেখতে হবে আর যদি আপনারা এরকম বড় আকারে না করতে চান যদি ওই আমরা যেভাবে বাসায় করি ওপরে এমনি একটা লোহার কিছুর উপরে বা যে কোনো কিছুর উপরে বিছিয়ে দিয়ে তারপর নিচে কয়লার আগুনে পোড়ায় সেক্ষেত্রে এটা শেখার দরকার নেই যদি রেস্টুরেন্টে এভাবে করতে চান বা শিখতে চান সেভাবে এই ভিডিওটা দেখতে পারেন আর না হলে আমার অন্য ভিডিওতে কিভাবে চিকেনটাকে মেরিনেট করে রাখা হয়েছে তো ওটা আছে ওটা দেখলেই চলবে ঠিক আছে দেখতে থাকুন যদি বুঝতে সমস্যা হয় বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ